কেউ বলেছে আপনি দীনবন্ধু এত কিন্তু উনি খুব আত্মিক শুনি যেমন ঠাকুর তাকে বললেন দেখো তুমি তোমার এত দয়া তোমার এত বিনয় বোঝা যাচ্ছে ভগবত ব্যাপারটা মানুষের আসল কাজটা করে সে যে তার ভেতরে অহংকার আমিত্ব আমি করছি এইসব যে আসলে ভাব সেটিকে নস্যাৎ করে এটি হল ভগবান এই যেটিকে নস্যাৎ এইবার আপনি আধ্যাত্মিক জগতের মধ্যে প্রবেশ করার অনুমতি পেলে বলা অপরিণামী ভেবে রাখছেন তা আমার মনে হলো এসে আমি এই নামের জন্য মানুষকে দিলাম যিনি এইরকম বিনয়ের অধিকার এই লাভটা হয়তো হতো সে যে এখানে যদি না আসতাম সেই জন্য আমি ওনার কাছে যাই হোক এবার আমাদের বিষয়ে আসি কথা মতো আমরা রামকৃষ্ণ জগতে যারা আসেন তারা সবাইকে অপ্রান্ত করে শোনা যায় মঠ মিশনের যেসব বড় বড় সাধু সন্ন্যাসী সব আছেন নিত্য তারা নিত্য কর্মের মতো তারা কথা মতো এক কথা কি দু পাতা করে এই কারণ হল কথা মতো মানুষকে শ্রীরামকৃষ্ণ যদি সামনে এনে দেয় এবং রামকৃষ্ণ বর্মণ সান্নিধ্য থাকে তার কথাই সব নয় মানুষের কথা এতে সব নয় তার সান্নিধ্যটা একটা আলাদা মহিমা ওই সান্নিধ্যটা আমরা কথা মতে পারি আমরা দেখি কি এই কথা মিলের মধ্যে একটা অসাধারণ স্টিকিনেস স্টিকিং মানে যেমন আটা বলে আটকে আমি যদি কথা মেতে বৈশিষ্ট্যগুলো যদি পরে আমি মনটা আপনি ওদের নিবেশ হয়ে যায় মনোনিবেশ আমি উঠতে পারবেন না কেন আমার জীবনের সমস্ত জাতিজ দৈনন্দিন ঘটনার সঙ্গে কি জানি একটা অদ্ভুত দৈবী যে শ্রোত কথা আমাকে বয়ে যাচ্ছে তার সঙ্গে বড় মিতা লিখে নিয়ে যায় এই হলো কথা তাই প্রথমে যে কম্পালসারি মিডিং পর একটি মিডিয়া জানার জন্য নয় ঠাকুরের সঙ্গে একটা সম্পর্ক বলে আপনি মানে সেই জন্য অটোমেটিক্যালি বলে যায় যে আপনাকে চেষ্টা করতে হবে না ইট টেক্স কেয়ার অফ ইটসেলফ আপনি এতে বলেছেন তাই জন্যে দীক্ষা যখন নিতে যাবেন মঠ মিশানে সারদা মঠ যান বা কৃষ্ণ মঠ যান তারা বলে কথা বলতে করেছেন মানে মানে আপনার সঙ্গে রামকৃষ্ণ যদি যোগ হয়েছে এটা যখন যোগ হলো অর্থাৎ আপনার কেন রামকৃষ্ণের ভালোবাসা জন্ম তখনই আপনি ওই দীক্ষাটা পাওয়ার অধিকারী হলেন মানুষ এটাও খিদে পেলে খাবারটা পেলে মানুষ খায় তেমনি দীক্ষা পাওয়ার আগে কথা মতো করি ঠাকুরের উপর একটা অজান্তে অলক্ষে কি জানেন পরপুর ভালোবাসা জন্মে যায় তিনি একটা ধার্মিক পুরুষ সেভাবেই সম্পূর্ণ নয় তিনি আমাদের জীবনে চলার পথে একটা অনন্য সাধারণ কাজ এই বলে আমাদের মনে আসে তা আমরা দেখি এই কথা মতো যখন আমরা প্রথম পাতাটা খুলি খুললেই আমরা একজন মানুষ দক্ষিণেশ্বরী গিয়েছিল ঠাকুরের কাছে তিনি গিয়েছিলেন তিনি ফিরে এসে শ্রীরামকৃষ্ণদেবের মহিমা দেখে তার সঙ্গে কিছুক্ষণ সান্নিধ্য করল তার সমগ্র জীবনটা কিরাম উলট পালট হয়ে যেতে পারে তার একজন নিদর্শন একজনই কথা আমি তো রচনা করেছি তিনি তার জীবনটা কিরাম উলট পালট হয়ে গিয়েছিলেন
তার একটা দৃষ্টান্ত শরীর তুলে ধরেছে। একটু আগে দিতে বলছে, তিনি কোন জায়গায় আমি শব্দটা ইউজ করেন, আমি সম্পূর্ণ আমিটা যুক্তি দিয়ে তাই কি আছে ওই ঠাকুর যে নাম এটা আমি ডাকতে সে নাম নয়। তিনি কোন জায়গায় দিচ্ছেন না মহেন্দ্র গুপ্ত, তাই না, তিনি দিচ্ছেন মাস্টার, তিনি দিচ্ছেন মণি, তিনি দিচ্ছেন একজন ভক্ত, তিনি দিচ্ছেন একজন ইংলিশ না, তিনি সব ঠাকুর বলেন। কোন জায়গায় আমি ব্যাপারটা নেই, বুঝি মাস্টারমশাই জানিয়েছেন যে কোনো মন্দিরে যাবার সময় মানুষের জুতো জুতো খুলে তবে প্রবেশ করে, তুমি প্লিজ তোমার আমিটা জুতোর সঙ্গে রেখে এই রামকৃষ্ণ মন্দিরে প্রবেশ কর, আমি মন্দ যেন না থাকে। এটি বোধ হয় আমি ইঙ্গিত করতে চাইছেন ঠাকুরের গোড়ায়। আমরা দেখি তিনি কিরামভাবে ঠাকুরের এই দর্শন তার মনে কিরামভাবে আনন্দের সৃষ্টি করেছেন। ব্যাপারটা ঘটল এই শ্রী মম কথা আমি তো যদি লিখছেন, তিনি ১৮৫৪ সালে জন্মেছেন, ১৮৫৪ সালে নাগপঞ্চমীতে জন্মেছেন। আর ইন্টারেস্টিং, নাগপঞ্চমী তিথিটা গুরু পূর্তি মাঠিক চার দিন পরে পঞ্চম দিনে নাগপঞ্চমী, এই নাগপঞ্চমীতে তিনি জগতে আসেন শ্রী মম। তিনি যখন এসে জন্মেছেন জায়গাটা ছিল এই সামাপুর অঞ্চল ১৮৫৪ সাল ওই সময় শ্রীরামকৃষ্ণ দেব ওই জেলাটায় আছেন। তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাওয়ার আগে কামারপুকুর থেকে ১৮৫৫ সালে কলকাতায় আসেন। প্রথম দুটো বছর ৫৩-৫৫ তিনি এই শ্যামাপুকুর অঞ্চলে এসেছিলেন। আপনার কালীবাড়ি যেখানে রামকুমার মন্ত্র ছিল এগুলো কি শ্যামাপুকুর অঞ্চল, তিনি ছিলেন ১৮৫৫ থেকে ১৮৫৫ শ্রীমন্ত জন্মেছেন ১৮৫৪। শ্রীমন্ত একদিন বললেন, জানো তুমি যখন ওই পাড়ায় জন্মেছিলে তখন আমি ওই পাড়াতেই গেছি। শ্রীমন্ত ভক্তদের পরে বলেছিল, ঠাকুর যখন বললেন তখন ঠিক বুঝতে পারিনি, পরে মানুষটা বুঝতে পেরেছে। উনি বলতে চাইছিলেন যে আমার জন্ম থেকেই উনি সঙ্গে আছে, দেখলে কি সত্য। উনিকে বলতে চাইছিল অবতার পুরুষ যখন কথা কর, এই আমরা যেমন কথা করি পরিষ্কার, ওনারা কতটা পরিষ্কার করেন না, তারা ইঙ্গিতে বলেন, যাদের ভিতর যেমন জিনিস আছে তারা বলে না, এই হচ্ছে তারা। তা শ্রীরামকৃষ্ণের গুণের তিনি যখন জন্মেছিলেন তখন আমি ওই পাড়াতেই যাচ্ছি। মাস্টার মহাশয় তিনি তার জীবনে যে ভক্তদের বলেছেন, তিনি বলতে চাইছিলেন জন্ম হওয়ার সময় থেকেই তিনি আমার সঙ্গে সঙ্গে, অর্থাৎ আমার জীবনটাকে তিনি গাইড করেছেন। এইবার ওনার যখন ৪ বছর বয়স তখন মাহিষে রথ দেখতে দিয়েছে, রথে মাহিষে রথ দেখে ফিরছেন, মায়ের সাথে ফিরছেন, বাছর বছর চারের বয়স যখন ফিরছে সালটা হলো ১৮৫৮ সাল, সবই উদ্দেশ্য তার নামে এইবার নৌকো করে হঠাৎ তার মা ময়না করলেন যে মন্দিরটাই যায়, ওনারা নেমে এসে দক্ষিণেশ্বরের মন্দিরে প্রবেশ করেছে। গর্ভ মন্দিরের সামনেতে দাঁড়িয়ে তার মা সিংহকে বলে ৪ বছর বয়সে ছিলেন কৃষ্ণ ভগবতার নামটি দর্শন, সেই সময় তার মা কোন জায়গায় এসেছে এই যে জানবে বলে ক্রীড়ার মোটার করে শিশু মহেন্দ্র না, তিনি সামনে মাকে দেখতে পাচ্ছেন নামে কিন্তু পেয়ে দিচ্ছিলেন বাচ্চা যখন থাকে যে নাকি উঠলেন তার ঘটনাটা ঘটল। ১৮৫৮ সালে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরের গর্ভবতী দারুণভাবে সাধন করছেন, এমন সাধন করছে যে যদি ক্যানিস্টার পেটানো যায় তোমার কানে যাবে না, এরা কনসেন্ট্রেটেড মাইন্ড নিয়ে তিনি সাধন করছে।
কি আশ্চর্য ওই বাচ্চা শিশু আমরা কিন্তু তার কানে গিয়ে পড়ব। শ্রীরামকৃষ্ণ পরমহংসকে ওই কান্নাটা শুনে কত মন্দির থেকে দিয়ে গেলে এসে সামনে শিশুটাকে দেখে কুলে করলে শ্রীমকে কুলে করলে কুলে করে ফুটে চাকর মানলে ধারণ করলে করে বললেন মা কোথায় কর বলতে বলে মাকে পাশাপাশি ছিল তিনি তারা গেলেন কাছে শ্রীরামকৃষ্ণের ওই শিশুটি আপনার মনে না স্পর্শ মুক্তিতে শক্তি সঞ্চার হয়। রামকৃষ্ণের শক্তি উত্তরকালে যে কথামৃত মন্দির বিবেকি যাচ্ছে সে যে গঠিত হলো ৭ বছর যখন বয়স তখন শ্রীময়ের মা সল্লমণি দেবী তিনি শরীর ত্যাগ করলেন। শ্রীমন্তর বর্তমান বাচ্চা ছিল বছর সাথে কবে তিনি খুব কান্নাকাটি করছেন এবং কাঁদতে কাঁদতে রাত্রির দিন ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়েছেন সেই রাতে তিনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখছেন যে তার মা কি সে তাকে বলছেন দেখো তুমি আমার দেখতে পাচ্ছ না তাই তুমি কাঁদছ কিন্তু তুমি কেঁদো না, তুমি যতদিন এই জগতে থাকবে আমি কিন্তু তোমায় কেঁদব। তার মায়ের কথাটি বললেন শিব অনেক পরে বক্তব্যে বলছিলেন যে কি আশ্চর্য ঠাকুর স্বয়ং মান ধরে সে স্বপ্ন তাকে জানিয়ে দিয়েছিলেন যে সারা জীবন তিনি দেখতেন দেখছেন শ্রীমান রামকৃষ্ণ পরমহংসদেবের একই রামকৃষ্ণদেবের তা চোখে পড়ে নিয়ে আসে তাদের তো ৭ বছরের কাহিনী কবি ১১ বছর পড়ে ১০ বছর কি ১১ বছর বয়স। এবার এক দারুণ ঘটনা, যারা শ্রীম ঠাকুর বাড়িতে গেছে তারা বিশাল পরিষ্কার করে বুঝবে যে একটা কাঠের সিঁড়ি উপরে ঠাকুর ঘর আছে, ওই ঠাকুর ঘরটা তখন ছিল না, অনেক পরে ঠাকুর ঘর হয়েছে। ওই ঘরে শ্রীম ভট্ট একা একা থাকতে ভালোবাসে কেননা পাশের ছাদ, ওই ছাদটা দেখে তার ভেতরে একটা অনন্ত ভাব আসতো আর তাতে তিনি খুব আনন্দ পেতেন। তাই এরকম ঘরটায় তিনি আছেন, হঠাৎ আশ্বিনের ঝড় উঠেছিল, হ্যাঁ ১৮৬৪-এ আশ্বিনের ঝড় উঠেছিল, আশ্বিনের ঝড় বাচ্চা ছিল না ছিল তিনি ঝড়ে খুব ভয় পাচ্ছেন, ভয় পেয়ে উনি তখন নানা দেবদেবীকে ডাকছেন বলছেন রাম তুমি রক্ষা করো, শিব তুমি রক্ষা করো, বিষ্ণু তুমি রক্ষা করো, যা মানুষ বলে থাকে বাচ্চা এইরকম ভাবে ঠাকুর দেবতাকে ডাকছে। ও ডাকতে আগে আরম্ভ করেছে খানিকটা পরে ঝড়টা শুনে গেল আর তিনি একটু শান্ত হয়ে গেল। তাহলে এই ঘটনাটা ঘটছে কবে? তার কিন্তু বয়স মেরে গেলে ১০ হাজার। মজার ব্যাপার ১৮৮৫ সাল কত পরে তাই না? বলরাম মন্দিরে যে শ্রীরামকৃষ্ণদেব আছে একটা ভূমিকম্পের মতন হয়েছে, সবাই নিচে নিয়ে যাচ্ছে, তার শ্রীম সামনে দাঁড়িয়ে রয়েছে, ঠাকুর শ্রীমকে বলছে কথাটা আছে, শ্রীরামকৃষ্ণদেব শ্রীমকে বলছেন দেখছো এই বজ্রাজ আমি যা কিছুতেই যাই না, দেখো লোকে বলে বাড়িটা আমার, যেই একটু ভূমিকম্প হয়েছে দেখো ভয় সব রাস্তায় এসে দাঁড়াচ্ছে, তবু বলে বাড়িটা আমার, বলে বলছেন এই বজ্রা আমি না আমার সে সারা জানা নয়। বলেই শ্রীমকে দারুণ কথা বলে দেখো তোমার আমি একটা কথা জিজ্ঞাসা করি, তোমার আসলে ঝড়ের কথা মনে করে শুনুন মাস্টার মশাই কথা আমাকে স্থান হয়ে দিচ্ছে, এই না ওকে বলেছেন কথা মতো কাজ দিচ্ছে
যে মাস্টার স্টোমি তখন তার বয়স মাত্র 10 বছর হবে। তিনি আশ্চর্যের শরীর পাইছেন, নানা দিক দিয়ে সবকে দেখেছিলেন। তাকে তিনি জানেন, তাকে তিনি জানেন বলে দেখেছেন। তবে কি তিনি আমার গুরুরূপে জন্মাবধি রক্ষা করেছেন? দেখছেন আমি বললাম তাকে বলেছিলেন জন্ম থেকে আছি এক সীমানুগে বলছেন, তবে বুঝি তিনি জন্মাবধি আমাকে গুরুরূপে রক্ষা করেছেন। তাহলে মাস্টার মহাশয় গুরুকর্ম হওয়া যাওয়ার বহু আগেই জগৎগুরু ওনার ধার নিয়ে বসেছিলেন, যার জন্য এই প্রথমৃত লেখা সম্ভব হয়। যেহেতু প্রথমৃত লেখাটা হলো কি করে তাকে যাই হোক, শ্রীমন্ত এইরকম একটা রামকৃষ্ণ পরমহংস দেবের পার্কিং ইনফ্লুয়েন্স হতে বড় হচ্ছে, লেখা পড়ার জগতে ঢুকেছেন একেবারে কারণ কৃতি ছাত্র ছিলেন, স্কুল এবং প্রেসিডেন্সি কলেজে একটা নামজাদা ছাত্র। তিনি এমন ছাত্র ছিলেন যে টনি সাহেব তখনকার কালে ইংরেজি সাহিত্যে বিশাল লেখা পড়ছিলেন। টনি সাহেব প্রায়শই বলতেন যে মহেন্দ্রনাথের যে জিনিস, যে জিনিসকে আমি নিশ্চিত জানি পরে ভবিষ্যতে দর্শনে জগতের দর্শনের মধ্যে একজন হবে। বুঝলেন এছাড়া বাড়িটার ফলে সব টিচাররা ছিলেন, তারা কতদূর দেখতে পেতেন, কত বড় কথাটা বললেন উত্তরকালে তাই বললেন। তিনি একটু পরম বললেন রামকৃষ্ণ দেবের উপর যেমন বিখ্যাত দেখছেন কি অসাধারণ ঠাকুরের ব্যাপার। যাই হোক লেখা পড়াতে তো প্রেসিডেন্সি কলেজে পেলাম পড়াশোনা করতে, কিন্তু মজার ব্যাপার ছিল জানতে গিয়ে ঠাকুর এত বড় সব কাজ করাবে শুধু বই পড়া ব্যাপার হবে শ্রীমন্ত ছোটবেলা ক্লাস এইটে যখন স্কুলে পড়ছে তখন থেকে ডায়েরি লেখা অভ্যেস করেছিল, অর্থাৎ কোনো ভালো মানুষের সংস্পর্শ এসে পড়লে ভালো কিছু কথাবার্তা শুনে তিনি বাড়িতে ফিরে গিয়ে লিখে রাখতেন তাই ইত্যাদি দিয়ে। এইরকমভাবে ডায়েরি লেখা তার অভ্যেস প্রায়শই বলতেন ঠাকুরের কাছে আসার আগে তিনি প্রায় 15 বছর ধরে আমার এই ডায়েরি লেখার অ্যাপ্রেন্টিস করে রেখেছে। ডায়েরি লেখার অ্যাপটা আমি চিন্তা করে দেখুন যে গতানুগত রচনা এবং গতানুগত যে আপনি পড়ছেন বা পড়েন তার পেছনে কত রহস্যপূর্ণ সব ব্যাপারটা রয়ে গেল, তাই না? এই ডায়েরি লেখা তিনি আপনার নিজের মুখের কথা, ঠাকুরের কাছে আসার আগে 15 বছর ধরে তিনি ডায়েরি লেখার অভ্যাস করতেন। তাহলে একদিকে কৃতি ছাত্র, অপরদিকে ডায়েরি লেখার অভ্যেস, আবার তখনকার কালে ইংরেজিতে যুগ, তিনি ইংরেজি লেখা পড়া তো করতেন, তার সঙ্গে এই ধর্মীয় বিষয়ে পড়াশুনো করতেন নানা শাস্ত্র। তিনি একেবারে দারুণভাবে পুঙ্খানুপুঙ্খানুকে পড়াশুনো করেছেন। তিনি নিজে নিজে বলেছিলেন ঠাকুরের কাছে আসার আগে আমার চৈতন্য চরিতামৃতের বাইবেল কণ্ঠস্থ ছিল। চিন্তা করছেন ঠাকুরের কাছে আসার আগে দুই অবতার পুরুষের জীবন ফিরে খাওয়া ছিল, এইভাবে বিজ্ঞান হয়ে ঠাকুরের কাছে ঠাকুরকে নিয়েছেন। আমরা দেখি এখান লেখা পড়ার জায়গাটা তাঁর শেষ করবে তিনি একজনের পাল্লায় পড়ে গিয়েছেন। তখনকার কালে ইন্টেলেকচুয়াল কিশোররা একজনের চরিত্র এবং বক্তৃতা দুটোতে ভারী মুক্ত হয়ে যেত। সেই চিত্রটি কে ছিল? ব্রহ্মানন্দ কিশোর চন্দ্র। আপনাদের নাম শুনেছেন নিশ্চয়। এই ব্রহ্মানন্দ কিশোর চন্দ্র সেই বক্তৃতায় তন্ময় হয়ে থাকেন। শোনা যায় তিনি বক্তৃতা দেওয়ার আগমন আগে থেকে শ্রীমৎ চেয়ারে এসে বসে থাকতেন, এইজন্য তিনি এক মায়েরা ছিলেন। তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলতেন এনার বক্তৃতার জীবন যদি মিলেমিশে একাকার হয়ে গেছে তাই এত মধুর লাগে, অর্থাৎ বক্তব্য সঙ্গে যদি জীবনটা না মেলে তাহলে বক্তব্য মানুষের হৃদয়কে স্পর্শ করে না। এতে পার্শ্বের শ্রীমহ এই ব্রহ্মানন্দকে সচন্দ্র সেন আবার শ্রীমহকে দেখে বুঝতে পেরেছে এই সাধারণ ছেলে নয়। তিনি
সমাজকে সংঘভুক্ত করবার আগে, ব্রাহ্মণ সমাজভুক্ত করবার আগে তাকে বললেন আমি যে পরিবারভুক্ত আমি করে নিই। তার বোনের সঙ্গে তিনি শ্রীমন দিয়ে দিয়ে দিলেন। মিঠুন যদি আপনি নাম শুনেছেন, শ্রীমন স্ত্রী হলেন একদম আনন্দ কেশবচন্দ্র সেনের বোন। যাই হোক, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের বোনের সঙ্গে তো শ্রীমন দিয়ে দিয়ে গেল। এই মহাপুরুষরা এখন যারা ঈশ্বরকে অনুরাগ ছোট ছিল তাদের এই সংকীর্ণ কায় এবং মানবদেরকে ভরা সংসার জীবন খুব ভালো লাগে। তারা কি সংসারের সুইম করতে পারে না? সংসারের কি আছে? নিজের স্বার্থ। সংসারের কি আছে? আমি আর আমার। এইগুলো সঙ্গে শ্রীমন্তকে চিন্তা ভাবনা মানসিকতায় দিতে একটি সংসারে একটি ঝগড়া ছাঁটি তাঁকে নিয়ে যেত। একদিন এই ঝগড়ার পরিমাণটা এমনই বেশি হয়েছিল, যেমন সংসারে একটি পথ সীমার থাকতে পারলেন না, বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। বেরিয়ে তিনি বরদিদি বাড়িতে বড়নগরে গিয়ে উপস্থিত হলেন। এই যে বড়নগরে তিনি গেলেন, মজার ব্যাপার, ওই বরদিদির যিনি হাসবেন্ড ছিলেন তার নাম ছিল ঈশান কবিরাজ। তিনি কবিরাজী ডাক্তার কথা মতো আছে। তিনি আগে থেকে রামকৃষ্ণদেবের সঙ্গে পরিচিত। তিনি সেই বরদিদির বাড়িতে গিয়ে রয়েছেন। তো একটা দিন ওখানে আছে, মন্ত্রকান্ত ভারাক্রান্ত বাড়ি থেকে বেরিয়ে গেছে। যেমন মানুষ রাত করে অভিমান করে বেরিয়ে যায় নিয়ম গেছেন এইবার। দু একটা দিন পরে তিনি পাশাপাশি জায়গায় একটা বাগানে বেড়াচ্ছে। মানুষটা রিপ্রেসড আছে বলে দেখলেন সিদ্ধেশ্বর মজুমদার নাম, তাকে শিশু বলা হতো, যার নাম শিশু ওই শ্রীমঠ সঙ্গে সঙ্গে আছে। আর কখন আবার তিনি বিদ্যাসাগর মহাশয়ের স্কুল, শঙ্কুষ্ঠী স্কুল, সেখানকার তিনি আবার এই মাস্টারমশাই পদে আছে। সাংঘাতিক ব্যাপার, এটি কি সুকামাই হচ্ছে? কিন্তু তখনকার পরে কি সুকামাই সাংঘাতিক ব্যাপার? তিনি এলেন ঘরে বিল্ডিং, এইটা ব্যাকগ্রাউন্ড। কিন্তু মনে অশান্তি, স্কুলের ব্যাপার, এসব তো আছে। এই নিয়ে তিনি একটু বাগানে বেড়াচ্ছে, এমন সময় শিখেশ্বর মজুমদার তার কানে একটা কথা বললেন, বললেন আপনার এই বাগানটা তো খুব ভালো লাগছে, আপনি আরেকটু এগিয়ে চলুন। সেখানে রানী লক্ষ্মণের দেবালয়, ওই জায়গাটা বড্ড ভালো, আপনি চলুন না ওইখানে একটু দেখলেন, বাগানটা দেখলেন, রানী লক্ষ্মণের দেবালয়। এই যুক্তি বলে কথা শেষ হলো, ঝপ করে বলে বসলেন, জানেন ওখানে একজন বড় অংশ আছে। ব্যাস, মার মাসের জীবনে এই হলো মহেন্দ্র ফল। আর ঠিক পড়লো পরমংশ দেবের ব্যাপার, মাস্টার মহাশয়কে ব্যক্তি কথা করলেন না সিদ্ধেশ্বর মজুমদারের সঙ্গে। এই ওয়ার্কস অল অল অ্যারাউন্ড, একটা কথা নেই দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে। এইবার দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকে সোজা অন্য মন্দিরে, কালী ঠাকুরের মন্দির, তাই খবরদারের উৎসব না, এত নাক বরাবর ঠাকুরের ঘরের কাছে শুরু। এই আমাদের কথা মানুষের শুরু হচ্ছে, কথা হয়ে যাচ্ছে। মাসার মহাশয় দিচ্ছেন, হ্যাঁ, গঙ্গা তীরে দক্ষিণেশ্বরের কালী বাড়ি, সন্ধ্যা ঠাকুরের ঘরে মাস্টার আসছে উপস্থিত। দেখবেন তুমি একবার বললে না আমি এসেছি, ওনাকে তো মাস্টারি করেন ঠাকুরের ঘরে, ওনাকে স্কুলে মাস্টারি করেন বলে অনেক ছাত্র ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন। তারা ঠাকুরের সামনে থেকে মাস্টারমশাই বলতেন, ঠাকুরও বলতেন কি গো মাস্টার এখন হচ্ছে, ঠাকুরের যেমন বলতে নিয়ে বলতেন। পরিণাম কি একটি হলো, ওই ঠাকুরের যে আদর করা নাম মাস্টার সেটি বসালে, যেখানে আমি আমারটা সরে গেল বসলো মাস্টার। আমার কাছে অনেক কজন লোক আসেন, অনেক কথামিতর উপর বিশেষ করে বেকারিকে নিয়ে, যখনই আসেন আমি আপনার নিজের নামটা বড় পাতা এত বড় করে দিলেন কেন? যিনি কথামৃত লিখেছেন তিনি তো নামই দাও করে দিয়েছেন, আপনি খামোখার নামটা এত বড় করে দিতে একটু লজ্জা পেয়ে যান। এর উপায় নেই, সত্যিটা তাকে বলতে হবে। আর লোককে রাইট করাটা একটু ভালো আর ঠিক কি না? আর আমার রংটা যদি কে ধরিয়ে দেয় ও তো মস্ত ভালো কাজ করবে। কেন যদি একটু ছেঁড়া কাপড় থাকে ওকে যদি না আমি ওদেরকে রিপেয়ার করি না আরো ছেড়ে যাবে।
there is a wrong way lead to other wrongs. Let me know. That's when the wrong must be corrected right at the beginning. Then Amita Pipola, Amita Pipola will correct it. And secondly, as we got it, in the Shivan Doctor, the temple put it there, Jai, Dr. Tai Khan. In a one Ramana, Jai, the master Ashishya was Master, Master, he beat it. Master, he did it. And all low, he stopped the Vidya. Kotham, he go down. অথম কিন্তু পান করছে মানুষের সাথে জানায় দাঁড়িয়ে দিচ্ছে এইবার কি মাস্টার দাঁড়াইয়া অবাক দিয়ে কেউ অবাক হচ্ছে কেন ফাঙ্গি করছে অবাক হচ্ছে এই যে উনি আবেন হিন্দি তো তিনি ঠিক চার বছরের মায়ের কাছে পৌঁছে দিচ্ছে মাস্টার মাস্টার সেই পুরোনো দিনের খবরটা আমার কাছে তিনি আমাকে মায়ের কাছে পৌঁছে দিয়েছিলেন আর শুধু তাই না যেই নামে মাকে দেখলেন ওই রামকৃষ্ণের শক্তি যেতে অতীত হয়েছিল অনেক আগে শেষে এখন মনিরীয় রূপ নিয়েছে ভেতরে ভেতর সেটি মাস্টারমশাই তখনও বোঝেননি এই মাত্র বুঝছেন কি যেই কাছে রামকৃষ্ণ দেখতে দেখলেন মাস্টারমশাই ভেতরে এক অদ্ভুত অনুভূতি কথা আমাকে তুলে ধরছেন এখনো আলাপ টালাপ কিছু হয়নি শুধু একটা দেখেছেন চোখ দিয়ে উনি দিচ্ছেন মাস্টারের বোধ হল সাক্ষাৎ সুখ দিয়ে উনি কথা বলতেছেন এবং সর্বতীর্থে সমাগম হইয়া অথবা ওই ক্ষেত্রে শ্রী চৈতন্য মহাপ্রভু বুঝি রামানন্দ স্বরূপ আধিপত্য সঙ্গে বসিয়া আছে ও মানে একটা সিঙ্গল গ্লান্স ওয়াজ এনাফ ফর মাস্টার মহাশয় টু আন্ডারস্ট্যান্ড তিনি সুখদেবের মতন ব্রহ্ম জ্ঞানী হবে কিংবা চৈতন্য মহাপ্রভুর মতন ভক্তি অবতার আবার শুধু তাই তারা কি রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসে আছে অর্থাৎ মাস্টারমশাই দেখছেন যারা পাঁচজন ঠাকুর দেখে বসে আছেন তারা বেজি বেজি লোক নয় তারা অবতার পার্শ্ব দলীয় মানুষদের সমকক্ষ মাস্টার মহাশয় এই অনুমতি তিনি বললেন যে সুখদেব না চৈতন্য মহাপ্রভু অর্থাৎ কিনা ব্রহ্মের অবতার এবং ভক্তির অবতার সাকারের অবতার ডাকার জ্ঞানের অবতার ভক্তির অবতার সমন্বিত রূপ রামকৃষ্ণ পরমহংসকে জগতে নেমে এসেছেন স্বপার্শ্ব অর্থাৎ পার্শ্বকে নিয়ে তিনি নেমে এসেছেন এই অনুভূতি তিনি তো অভাবকে তাঁকে দেখছেন শুনছেন হঠাৎ তাঁর জন্য কি মনে হল এই জায়গায় মনে হচ্ছে মা মানসাতে বস্ত্র মা মানসাতে বস্ত্র কি হঠাৎ তাঁর এই নাম অনুভূতি হলো তিনি চক্রে চলে যেতে পারে কিন্তু মাস্টারমশাই সরে পড়ছে অর্থাৎ কিনা ঠাকুর ওইটি ওই মাস্টারমশাইকে কেন্দ্র করে কিছু মন্তব্য করছে হ্যাঁ যেই নাম মন্তব্য করছেন বা ওদিকে চোখ পড়ছে উনি চক্রে সরে যেতে চাইছেন আমার কথাটা বলছে তিনি চক্রে সরে যেতে চাইছেন এবং সরে গিয়ে তিনি কোথায় যাচ্ছেন সেটাও বলছে তিনি কোথায় যান মাস্টারমশাই মনে করে আচ্ছা দেখি তো কোথায় এসেছি তারপর এখানে এসে বসব এই ভাবনাটা দিয়ে তিনি আপাতত ওইখান থেকে এসকেপ করলেন তিনি আর দাঁড়ালেন না তিনি চক্রে চলে গেলেন মজার ব্যাপার যাবার পাত্র তিনি নন যিনি তাঁকে সুখদেব ও চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তুলনা করছেন তার কথা শুনে আরো কি কথা হবে তার জন্য তো চাতক পাখির মতন দাঁড়িয়ে থাকবেন না করে তিনি হঠাৎ অসাধারণ সুন্দর পাবে শ্রীমন্তার একমাত্র একটা আমাদের তুলে দিয়েছে মাস্টারমশাই দিচ্ছেন আরতির সেই মধুর শব্দ ভাগীরথী পক্ষে ভ্রমণ করিতে করিতে দূরে কোথায় বিশ্বাস তিনি বলছেন আরতি শুধু বিগ্রহী হচ্ছেন
এই আরতি মানে অনন্ত ব্রহ্মকে হচ্ছে, নিরাকার ব্রহ্মকেও সেই আরতি হচ্ছে। তাই তিনি বলছেন that sweet music was carried all over the bosom of the Ganges until it is lost in the distant hills. তিনি বলছে আমরা সেটা বলছি আরতির সেই মধুর শব্দ আরতি পক্ষে প্রমাণ করিতে করিতে দূরে উঠার ইচ্ছা। বোঝা যাচ্ছে মাস্টার মাস্টার এমন একটা এলাকায় এসে পড়েছে যেখানে সাহার এবং নিরাহার উভয় ভগবানের যে রূপ সেই রূপের এলাকায় প্রবেশ করেছে। তিনি এতদিন নিরাহার গ্রন্থে চিন্তা করতেন, ব্রহ্মাণ্ড বিশ্বের সঙ্গে মিশেছিলেন, কিন্তু ঠাকুরের কাছে আসা মাত্র তাঁর চিন্তা শক্তির ব্যক্তি আরো বড় হয়ে গেল। তিনি এইবার আর সাহারের সঙ্গে নিরাকারটা করেছেন, আবার নিরাকারের সঙ্গে সাহারটা করেছেন। এই মাত্র তিনি আস্তে আস্তে আবার আসছেন। মজার ব্যাপার সিদ্ধেশ্বর মজুমদার এসে কথা নেই, মানে গ্রামে হয়ে ঠাকুরের ঘরের কাছে সে দাঁড়িয়েছেন। এই ঘরের কাছে এসে দাঁড়িয়েছেন, তখন ঘরের কাছে একজন নারী ছিলেন, তিনি আর কি পরিচালিকা দেখতে পেলে বৃন্দে তাকে জিজ্ঞেস করছেন, ঠাকুর সাধুটি কি ঘরের মধ্যে আছে? প্রথম তিনি অবাক হলেন,
তিনি বুঝতে পারছেন ওনার ভেতরে হৃদয়ের ব্যাপারটা বুঝতে পারছেন। এইসব মহাপুরুষরা আকাশের মতন বিশাল হন, সমুদ্রের মতন বিশাল হন, আকাশ সমুদ্র দেখতে যেমন কোনো পারমিশন লাগে না, এইসব মহাপুরুষ দর্শন করতে কোনো পারমিশন লাগে না। এইসব যে অনুগের ভাব তাকে খেলা করে যাচ্ছে। যাই হোক, তিনি তো গিয়ে ঠাকুরের ঘরে বসেছেন, শ্রীরামকৃষ্ণের দয়ার ভাবে তাঁর দুটো যোগ মাসমাসা দেখছেন, শ্রীরামকৃষ্ণের দু একটা কথা বলছেন কিন্তু ভারী অন্যমনস্ক, ভারী অন্যমনস্ক। তিনি তো পেয়েছেন তাঁকে, এই বুঝতে পারছেন এই যে টক্কর মেরেছিল চার বছর বয়সে, এখন সময় হয়েছে, জগদম্বা তাকে পাঠিয়েছেন। হ্যাঁ, তিনি দেখে খুব বুঝতে পেরেছেন, তিনি তাঁকে দেখে ভাবাবিষ্কার করেছেন। শ্রীরামকৃষ্ণ যে বলতেন, যখনই আপনার লক্ষ্যে আসত দেখেই আমার ভাব হয়ে গেল, শ্রীমকে দেখেই তাঁর ভাবাবিষ্কার স্থাপন। কিন্তু শ্রীম সেটা আমাদের অন্যরকম ভাবে জানাচ্ছে, তিনি যেন কিরাম অন্য মনুষ্য হয়েছে কথা বলছে, কিন্তু মনটা তার অন্য জায়গায় কেন কোথায় হবে। শ্রীরামকৃষ্ণদেবের মন শ্রীমৎকে, অর্থাৎ শ্রীম মাছটিকে তুলে তাঁর পাড়েতে আনবার জন্য তিনি শশক ব্যস্ত। মানসিক ভাবে আছেন, এখনো নাকি বিস্তার করা ঠিক হবে, তাই তাকে বলছেন আপনি এখন সন্ধে করবেন, তবে আমরা আসি। মাসায় মাসায় রাস্তে হয়ে গেলেন, ভগবানকে ভালোবাসা জন্মায়। তিনি একবার ভালোবাসা ভগবানের জন্মে গেলেও তার কোনো রকমই অফেন্স থাকে না, তবে ঈশ্বরীয় পুরুষটাকে ফলো করে কেন, এই ধারাটা যাকে থাকে লক্ষ্মী থাকে। তাই ফলে শ্রীম পরে বুঝতে পেরেছিলেন ঠাকুরের এই কথা বাবার যত্ন দিয়েছিলেন। যাই হোক, শ্রীমকে তখন তিনি দু একটা কথার পর শ্রীরামকৃষ্ণদেবকে আবার প্রণাম জানিয়ে তিনি আবার তাকে বাড়ির দিকে আসছে। মাস্টার বিদায় লাগছে, মজার ব্যাপার। আর শক্তি নেই, তিনি কথা আমাকে দিচ্ছেন, তিনি বলছেন যেই না বেরিয়ে এসেছেন, তিনি বলছেন এই সম্মুখে যার কাছে বারবার ফিরিয়া যাইতে ইচ্ছা চলতেছে, আবার তার কাছে যেতে ইচ্ছে হচ্ছে, মানে তিনি তাঁর একরকম নেশায় করে দিয়েছেন। মাস্টার মহাশয়ের সামনে শ্রীরামকৃষ্ণদেবের প্রথম দিকে হলো চোখের দেখা, তারপর একটা হলো সুখ মিলন, এই মিলনটা শেষ হচ্ছে এরকম ভাবে তিনি চলে যাচ্ছেন বটে, কিন্তু বুক ভরার যে অশান্তি ছিল সেটা চলে গেল। বুক ভরার তো একদিকে শান্তি, আর একদিকে রামকৃষ্ণ বিরহ, এই দুটো নিয়ে তিনি বাড়িতে ফিরছেন। যাবার সময় তিনি বলছেন কাল কি পরশু আবার আসবো। আর শ্রীরামকৃষ্ণদেব যখন চলে যাচ্ছেন, ঠাকুর তাকে বলেছিলেন তুমি আবার এসো, এই তুমি আবার এসো, এটি রামকৃষ্ণদেবের ভক্তদের কাছে মহামন্ত্র। যারা শ্রীরামকৃষ্ণদেবের একটা লীলাতে অংশ নেবেন, তাহলে ঠাকুর প্রায় বলতেন প্রথম পরে তুমি আবার এসো, তুমি আবার এসো মানে অবতার পুরুষ যে লীলায় নেমেছে তাকে তোমার একটা বিশেষ স্থান আছে, তোমার অংশ নিতে হবে। মাস্টার মহাশয় কানে আবার এসো এই মহামন্ত্রে তিনি দীক্ষিত হয়ে গেলেন।
হয়ে তিনি বাড়িতে ফিরে গেলেন। গেলেন যখন তাঁর অশান্তি মনে আনলেন, মনে আছে শুধু অপাশান্তি অশান্তি আছে রামকৃষ্ণ বিরহ, যেটা ছটফট করছে কখন আবার তাঁর কাছে আসবেন। এখনো তিনি রামকৃষ্ণদের অমৃত কথা ঝর্ণা করে আসেননি, তিনি শুধু রামকৃষ্ণ দর্শন করেছেন, তাঁদের না এই অবস্থা। তাহলে তোমরা অপেক্ষা করো, আমি আবার যাবো, এবার তাঁর কাছ থেকে কি শুনেছি সেইগুলো এসে তোমাকে বলব, সেইগুলো দেখবো আমাদের কথা মধ্যে বর্ণনা। পরে বারে বারে তিনি রামকৃষ্ণ যোগের কাছে যাচ্ছেন, কদিনের মধ্যেই তিনি কানন্দরঙ্গ পার্শ্বদে উঠলেন, কতদিন কদিনের মধ্যে তিনি শ্রীরামকৃষ্ণদের অসংখ্য লীলা তিনি সহায়ক হয়ে উঠলেন। আবার শুধু তাই না, তিনি যা দেখেছিলেন যা শুনেছিলেন যা পরিবেশ সব বাড়িতে সেই ডায়েরিতে লিখে রেখে তিনি সেই ডায়েরিটা ধ্যান করে ঠাকুরের সম্মুখ লাভ করতেন। আর আমরা দেখি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মহাসমাধির পর তিনি এই ডায়েরির মধ্যেই ডুবে গিয়ে দেখেছেন সেখানে তিনি দুর্গা কত রাম কৃষ্ণদেবের পথ প্রতিষ্ঠা করে ঠাকুর বাড়ি তৈরি করেছিলেন, এবং যেদিন উনি করেছিলেন 6 অক্টোবর 1888 সেদিনই শ্রীমন্তের কথামৃতের প্রেরণা আসে। তাই তারপর তিনি কথামৃত রচনার কাজে মনোনিবেশ করলেন। আমরা দেখতে পাই তিনি ঠাকুরের অসীম অনন্ত শক্তি ও কৃপায় পুষ্ট হয়ে শেষে মায়ের হাত ধরে আশীর্বাদকে মাথায় নিয়ে স্বামীজি প্রভু গুরু সাহেবের অবিরাম অনুপ্রেরণা অনন্তকালের জন্য মানুষকে জুগিয়ে যাবে মহাপুরুষ সঙ্গ এবং শুভবুদ্ধি, জুগিয়ে যাবে শান্তি ও আনন্দ, দুঃখ শোকে অত্যন্ত সান্ত্বনা আর সর্বাধিক অনন্ত প্রেরণা। এই বলে ঠাকুর মা স্বামীজি মহারাজজি ঠাকুরের পার্শ্ববৃন্দ তাদের সবাইকে প্রণাম করি, তার সাথে সাথে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইয়ের প্রতি আমার অন্তরের ভালোবাসা মঙ্গল কামনা সব করি ঠাকুরের মায়ের কাছে। আর সবগুলো শেষেতে যিনি সেই সামনে বসে আছেন একটু আগে বলুন বিশ্বনাথ বাবু, বিশ্ববাবু বলে উনি বিশ্ববিজিত, তাকেও আমি আমার অন্তরে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমাদের আলোচনা শেষ হচ্ছে।